তাহলে কুরকুরে কুরকুরে খেলে সেটা কোথায় যে স্টোমাকে যায় তাহলে স্টোমাক থেকে যে টিউমারটা অ্যারাইজ করে সেটাকে বলা হয় টিউমার আজকে ওভারিয়ান ক্যান্সার এবং ওভারিয়ান টিউমার সম্বন্ধে ডিটেলসে একটু আলোচনা করব তাহলে ফিমেল যে জেনিটেলিয়া রয়েছে বা জেনিটাল অর্গানগুলো রয়েছে তাহলে সবথেকে বেশি ক্যান্সার কোন অর্গানে হয় মোস্ট কমন জেনিটাল ক্যান্সার হচ্ছে সার্ভিক্স তাহলে এখানে যদি আমরা দেখি এটা সার্ভিক্স ইমেজ দেখতে পাচ্ছ তাহলে ভারতীয় মহিলাদের মধ্যে সবথেকে জেনিটাল অর্গ্যানের সব থেকে বেশি ক্যান্সার হয় সার্ভিক্সের ক্যান্সার সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম অ্যান্ড থার্ড মোস্ট কমন জেনিটাল অর্গ্যান দ্যাট ইজ দ্য ওভারি এখন প্রশ্ন হচ্ছে ফিমেলদের মধ্যে সবথেকে বেশি ক্যান্সার কিছু হয় যদি আমি জেনিটালিয়া মেনশন করে দিই দেন তো তাহলে সিকোয়েন্সটা তোমরা বুঝতে পারলে ওয়ান টু থ্রি এবং আমরা যদি ওভারঅল দেখি ফিমেলের মধ্যে সব থেকে বেশি ক্যান্সার হয় কিন্তু ব্রেস্ট ক্যান্সার তাহলে এই যে ওভারি টিউমার বা ক্যান্সার সম্বন্ধে বললাম তাহলে যখন আমরা এটা জানবো এটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিয়েছি কী কী ভাগ তাহলে এই ওভারিটাকে আমি এখানে বড় করে দেখেছি তাহলে যখনই আমরা ওভারি দেখতে পাচ্ছি এখানে কী দেখতাম আমরা বাইরে একটা লেয়ার দেখতে পাচ্ছি এপিথেলিয়াম দেন স্ট্রোমা রয়েছে জারুসেল রয়েছে তাহলে এই যে এপিথেলিয়াম এই এপিথেলিয়াম থেকে টিউমার বা ক্যান্সার হতে পারে তাহলে এটা গেল ফার্স্ট ক্লাসিফিকেশান সারফেস এপিথেলিয়াল টিউমার টাইপ ওয়ান বা টাইপ এ সেকেন্ড যেটা হতে পারে সেটা হলো জামসেল টিউমার তাহলে এখানে জামসেল রয়েছে জামসেল থেকে টিউমার অ্যারাইজ করতে পারে অ্যান্ড থার্ড সেক্স কোড স্ট্রোমাল টিউমার এখানে স্ট্রোমা রয়েছে দিজ আওয়ার স্ট্রোমা তাহলে স্ট্রোমা থেকে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় সেটাকে আলাদাভাবে ক্লাসিফাই করা হয়েছে এবং ফোর্থ হচ্ছে মেটাস্টেটিক টিউমার অর্থাৎ বাই অর্থাৎ ওভারির বাইরে আদার কোনো অর্গানে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারটা এখানে স্প্রেড করে ওভারির ক্যান্সার হয়েছে অর্থাৎ বাইরে থেকে ভেতর এসেছে তাহলে এটা হলো সি এবং এটা হলো ডি তাহলে এই চারটে ভাগে ওভারির ক্যান্সারকে ক্লাসিফাই করা হবে তাহলে প্রথমে আলোচনা করবো সার্ফেস এপিথিলিয়াল টিউমার সম্বন্ধে এর কি কোনো সাব টাইপ আছে হ্যাঁ অবশ্যই সাব টাইপ আছে তাহলে কী কী সাব টাইপ রয়েছে চারটে সাব টাইপ রয়েছে এবং আরও রয়েছে তাহলে বেশিক চারটে জানলেই চলবে তোমাদের এক্সাম পয়েন্টও ভিউ থেকে তাহলে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সেরাস টিউমার সেরাস টিউমার হলো থার্টি পার্সেন্ট অফ অল ওভারিয়ান টিউমার এবং এটা হলো সব থেকে মোস্ট কমন তার মানে যদি এরপর হঠাৎ করে তোমাদের যদি বলা হয় যে ওভারিয়ান টিউমার হয়েছে কারো তার মানে তোমাকে সবার প্রথমে ভাবতে হবে তার কী টাইপের ওভারিয়ান টিউমার হয়েছে সার্ফিস এফিথেলিয়াল টিউমার এবং তার মধ্যে কোনটা হয়েছে সেরাস টিউমার দিস ইজ দ্য মোস্ট কমন এবং এই সেরাস টিউমারের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হলো বিনাইন এবং থার্টি পার্সেন্ট হলো ম্যালিগনাইন তাই রিস্পেক্টের কী রয়েছে কাদের ক্ষেত্রে এই সেরাস টিউমার হওয়ার চান্স বেশি প্রথম কথা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওভারের কাজ ওভিলেশন হওয়া এবং ওভারের মধ্যে যখন অভিলেশন হয় তখন কি হয় অভিলেশনটা ওভামটা রাপচার হয়ে ওভারির বাইরে বেরিয়ে আসে এবং তখন ওভারিতে কী ধরে একটা স্কার তৈরি হয় বা একটা ক্ষত তৈরি হয় এবং এইভাবে যত অভিলেশন হবে তত ক্ষত বা স্কার তৈরি হতে থাকবে এবং যত বেশি স্কার হবে তত কিন্তু তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তাহলে এখন হচ্ছে যার ওভিলেশন বেশি হবে সিম্পল কথাই বলতে যার অভিলেশন বেশি হবে তার ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার চান্স তত বেশি তাহলে ওভিলেশান কার বেশি হতে পারে তাহলে কারো যদি মেনস্ট্রেশন প্রথমে শুরু হয়েছে নর্মাল যে শুরু হওয়ার কথা তার থেকে দু বছর আগে যদি মেনস্ট্রুয়েশন শুরু হয় তাহলে ডেফিনেটলি কী হবে আমার তার ওভিলেশনের টাইমিংটা অনেক বেড়ে যাবে তার ফলে কী হবে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে তাহলে কারো মেনোপজ হলো লেট মেনোপজ অর্থাৎ যে বছরে মেনোপজ হওয়ার কথা ছিল তার তিন চার বছর পরে মেনোপোজ হচ্ছে তাহলে প্রত্যেক মাসে একবার করে যদি অভিলেশন হয় তাহলে চার বছর পরে মানে কি বারো চার আটচল্লিশ মানে প্রায় বার অভিলেশন বেশি হচ্ছে মানে কি ক্যান্সার হওয়ার চান্স বেশি হবে তাহলে এই দুটো বেশিক ফান্ডটা জানলে আর কখন হতে পারে নালি প্যারাস এবং লো পেরিটে অর্থাৎ যে প্রেগ যে ফিমেল একবারও প্রেগনেন্ট হয়নি বা খুব একবার বা দুবার প্রেগনেন্ট হয়েছে আমি যদি তুলনা করি যারা তিন চারবার বা তারও বেশি প্রেগনেন্ট হয়েছে কারণ একবার প্রেগনেন্সি আসা মানে কিন্তু ওভিলেশন প্রায় দেড় বছরের জন্য স্টপ হয়ে যায় তার মানে কি ওভামটা বা আমার ওভারিটা রেস্টে থাকছে কিন্তু কেউ যদি একবারও প্রেগনেন্ট না হয় না লিপেরা সৌমেন্দ্রের ক্ষেত্রে তার মানে কি তার ওভারিটা তো কখনই রেস্টে থাকছে না প্রত্যেক মাসে অভিলেশন হয়ে যাচ্ছে অভিলেশন হয়ে যাচ্ছে স্কার হয়ে যাচ্ছে এবং স্কার হয়ে যাচ্ছে মানে স্কার হওয়া মানেই কিন্তু দেয়াটি যে রিসপেক্টেড ফর দা ওভারিয়ান ক্যান্সার তাহলে এই বেসিক কনসেপ্টটা বুঝতে পারলে এরপর হচ্ছে বিআরসি ওয়ান ওয়ান এবং বিআরসিএ টু জি মিউটেশন থাকলে হয় ফ্যামিলি হিস্ট্রি থাকলে ডেফিনেটলি এবং ওসিপি যদি ইন ইনক্রিজ ওসিপি যদি ইনটেক করে তাহলে কিন্তু ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনাটা কমে একই ফান্ডা কেউ পেশেন্ট ওসিপি খাচ্ছে মানে কি হচ্ছে তার ওভিলেশনটা স্টপ হয়ে যাচ্ছে ওভিলেশন স্টপ মানে কি ওভারিটা রেস্টে থাকছে এবং যত বেশি রেস্ট থাকবে তত কি হয় ক্যান্সারের সম্ভাবনাটা কম থাকে সো এসি ওসিবি খেলে কিন্তু ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা কম এটা মনে রাখবে এবং তাহলে এই সেরাস কি বেনাইন না ম্যালিগনেন্ট সেরাস্টিউমার দুটো টাইপের হতে পারে বেনাইনও হতে পারে ম্যালিগন্যান্টও হতে পারে যদি যে টিউমারটা হয়েছে সেটা লার্জ সলিড সৃষ্টিক হয় তার মানে দ্যাট ইজ দ্য ম্যালিগন্যান্ট এবং যদি দুটো ওভারিতেই সেরাস দেখা গেছে সেক্ষেত্রে কিন্তু সেরাস টিউমারটা সিক্সটি সিক্স পার্সেন্ট চান্স থাকে ম্যালিগন্যান্ট হওয়ার এবং যে টিউমারটা পাওয়া গেছে ওই টিউমারের মধ্যে যদি ক্লিয়ার ওয়াটারি সেরাস ফ্লুইড থাকে দ্যাট ইজ দ্য ম্যানিগন্যেন্ট দ্যাট ইজ দ্য বিনাইন সেরাস টিউমার ওকে এবং এরপরে ধরলাম কারো এপিথেলিয়াল টিউমার হয়েছে এবং পার্টিকুলারলি সেরাস টিউমার হয়েছে এবং সেটা কিন্তু মেটাস্টেসিস হতে পারে সেটা মেটাস্টেসিস হয়ে কোথায় হতে পারে আম্বেলিক্যাল যে লিমনোড রয়েছে সেখানে মেটাস্টেসিস হতে পারে এবং এটা কী বিষয় বলছিলাম একদম সিস্টার বা নার্স আবিষ্কার করেছেন ওই জন্য ওই প্যারাম্বেলিক্যাল রিজনে যে নডেলগুলো তৈরি হয় সেটাই কি বলা হচ্ছে সিস্টার জোসেফ নডেল এবং সেরাস টিউমারের ক্ষেত্রে কিন্তু সামোমা বডিজও দেখা যায় তাহলে এইখানে যদি কীভাবে নিউমোনিক্সটা মনে রাখবে দেখো সিস্টার দেখতে পাচ্ছ সিস্টারটি রেগে আছে বা সিরিয়াস আছে একজন সিস্টার সিরিয়াস হয়ে সমস্যা খায় সিস্টার মানে সিস্টার জোসেফ নডিল সমস্যা খাই মানে সামোমা বডিজ এবং সিরিয়াস হয়ে আছে মানে দ্যাট ইজ এ পার্ট অফ সেরাস টিউমার সেকেন্ড যে সাব টাইপ হয় সেটা হচ্ছে মিউসিনাস টিউমার মিউসিনাসের ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট বিনাইন এবং ম্যালিনিয়ান হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এক্ষেত্রে অবশ্যই একটা ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে স্মোকিং ইজ দ্য ফ্যাক্টর সিগারেটের ড্রয়িং করেছি মিউসিনাস টিউমার সাইজ ইজ গ্রেটার দেন দ্য সেরাস টিউমার মনে রাখবে এবং এক্ষেত্রে একটা মনে রাখতে হয় সিডো মিক্সিমা পেরুটো অর্থাৎ যেহেতু সিসটা বা টিউমারটা বড়ো হয় সেরাস টিউমারের থেকেও এবং ওটা যখন রাপচার হয়ে যায় দ্যাট কজেজ হাইপো প্রোটিন এবং এটাকেই বলা হচ্ছে সিডো মিক্সিমা পেরুটো তাহলে এই সিডো সিডোমিক্সময় পেরিটোনায় বা টিউমার হয়ে গেলে সেখান থেকে সেটা রাপচার করে গেলে হাইপোপ্রোটিনিমের আর কোন ক্ষেত্রে হতে পারে মোস্ট কমনলি হয় অ্যাপেন্ডিকুলার ক্যান্সারের ক্ষেত্রে থার্ড যেটা জানবো ব্রেনার টিউমার ব্রেনার টিউমার মেড অফ ট্রানজিশনাল সেল ইট ইজ দ্য আনকমন অ্যান্ড বিনাইন হয় সলিড অ্যান্ড ইলি ইন ইল্যাটির নিউক্লিয়াই অব দ্য অ্যাপিথেলিয়াই যেটা দেখতে হয় সেটা না একটা বিন শেপের মতো হয় তাহলে এই কফি বিন দেখতে পাচ্ছ তাহলে ব্রেনার টিউমার কফি বিন শেপের মতো দেখতে হয় দিস ইজ এ বেসিক্যালি গ্র্যানুলোসার সেল টিউমার এবং ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিউডোমিক সিনড্রোম এটা একটু মনে রাখবে তাহলে প্রেজেন্টেশন কি এই তিনটে টাইপের জানলেই চলো আরেকটা টাইপের হয় সেটা হচ্ছে ক্লিয়ার সেল কার্সিনোমা ক্লিয়ার সেল কার্সিনোমার ক্ষেত্রেই দেখতে কীরকমভাবে হব নেল অ্যাপারে যেখানে নেলের ছবি দেখতে পাচ্ছো তাহলে নেলটা নেল আমাদের কী করতে ক্লিয়ার করতে হয় সো ক্লিয়ার সেল কাটসি না বা হব নেল ইমেজটা দেখবে এটা মনে রাখবে তাহলে কিন্তু এই এই টাইপ অফ টিউমারটা তোমরা মনে রাখতে পারবে তাহলে আমরা সার্ফেস এপিথিলিয়াল টিউমারের চারটে সাবটাইপ জানল এই চারটে জানলেই চলে তাহলে প্রেজেন্টেশন কী ওভারি টিউমারের ক্ষেত্রে প্রেজেন্টেশন কিন্তু সেইভাবে হয় না বা হঠাৎ করে ধরা পড়ে পেশেন্ট নিয়ে আসে আলাদা সিমটম পেশেন্ট ধরো নিয়ে এসেছে বেসিক্যালি তো জিআই প্রবলেম হচ্ছে ইনডাইজেশন হচ্ছে খাবার ঠিকঠাক হজম হচ্ছে না অ্যাসিডিটি হচ্ছে এই টাইপের একটা ভ্যাগ্য একটা সিমটম কিন্তু ধর নিয়ে আসে এবং তারপরে যখন ইউএসজি করা হয় তখন কিন্তু আর দেখা যায় যে তার ওভারিতে মাস রয়েছে বা যদি কোনো ক্ষেত্রে ওভারি টিউমার অনেক বড়ো হয়ে যায় তখন পেশেন্ট অনেক সময় প্রেজেন্ট করে ডাক্তারবাবু পেটটা কীরকম ফোলা লাগছে একটা টিউমারের মতো মনে হয় কিছু হয়েছে তো পেশেন্ট এরকম সিমটম নিয়েই আসে সব সিমটম আমরা জানলাম তাহলে ডায়াগনোসিস ডায়াগনোসিসের জন্য এখন বেসিক ফান্ডা কি টিউমার ডায়াগনোসিস করতে গেলে সব থেকে বেস্ট হচ্ছে প্রথমে আমরা বলবো যে আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসুন এবং আলট্রাসোনোগ্রাফি ফিমেলের ক্ষেত্রে কী বলেছিলাম ট্রান্স ভ্যাজাইনাল সনোগ্রাফি ইজ অলওয়েজ বেটার দেন দ্য ট্রান্স অ্যাবডোমিনাল সনোগ্রাফি তারপরে কী করতে পারি আমরা ব্লাড টেস্ট দিতে পারি যে আপনি ব্লাড টেস্টটা করে নিয়ে আসুন সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ সিএ ওয়ান টোয়েন্টি ফাইভের এটা ভ্যালু রয়েছে পোস্ট ম্যানোপেজাল যদি ওমেন হয় তাহলে মোর দেন থার্টি ফাইভ ইন্টারন্যাশনাল ইউনিট ইজ সিগনিফিক্যান্ট এবং প্রি ম্যানোপেজালের ক্ষেত্রে মোর দেন টু হান্ড্রেড ইজ সিগনিফিক্যান্ট অ্যান্ড বেস্ট হল ডেফিনেটলি এমআরআই আর কি টেস্ট করা যেতে পারে হিউম্যান অ্যাপিডেডাইমাল প্রোটিন ই ফোর এটা হচ্ছে কিন্তু মোর স্পেসিফিক দ্যান সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ নাইনটি ফোর পার্সেন্ট স্পেসিফিক ইউজফুল ইন ডিটেক্টিং ইন আর্লি স্টেজ অফ ক্যান্সার এরপর রোমাস্কোর রোমাস্কোর ইজ অলসো ইউজড ফর দ্য রিস্ক অফ ম্যালেগনিয়ান্সি অফ ওভারি তাহলে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি পেশেন্টের বয়স একটা ফ্যাক্টর আছে যদি ইয়াং এজ হয় তাহলে কী করবো ইয়াং এজ হলে যে ওভারিতে টিউমার আছে সেই ওভারিটাকে কেটে বাদ দিয়ে দিলাম এরপরে যদি পেশেন্ট ওল্ডার এজ হয় বা ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় তাহলে কী করবো তাহলে টোটাল হিস্টার অর্থাৎ ইটারেস্টটাকেও কেটে বাদ দেবো উইথ বায়োল্যাটারাল সালফিং ওফেক্ট তার সাথে বোথ সাইডের ফ্যালোপ্রিয়টিভ এবং বোথ সাইডে ওভারিটাও কেটে বাদ দিয়ে দেবো কারণ একটা সাইডে ক্যান্সার হলে আরেকটা সাইডে হওয়ার চান্স বেশি থাকে এবং সেখান থেকে আদারেস অর্গ্যানও সেখানে স্প্রেড করে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যেহেতু কী হয়েছে তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু আমরা এই অপারেশনটা করবো এবং এক্ষেত্রে মনে রাখতে হবে ইয়াং পেশেন্ট হলে যার ফ্যামিলি কমপ্লিট হয়নি বা এখনও বিয়ে হয়নি তার ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারবো না তার ক্ষেত্রে যে ওভারিতে টিউমার বা ক্যান্সার হয়েছে সেই ওভারিটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো এরপর কেমোথেরাপি দেন রেডিওথেরাপি রেডিও থেরাপির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে অল দ্য ওভারিয়ান টিউমার আর রেডিও রেজিস্ট্যান্স অর্থাৎ রেডিও থেরাপিতে খুব একটা বেশি কাজ হয় না অর্থাৎ অপারেশন এবং কেমোথেরাপির মাধ্যমেই কাজ হবে এক্সেপ্ট ডিসজার্মিনোমা ডিসজার্মিনোমা এখানে আমি আলোচনা করব তাহলে একমাত্র রেডিও থেরাপি যদি আমরা দিই ডিসজার্মিনোমার ক্ষেত্রেই সেটা কাজ করবে ভালো নর্মাল ওভারি দ্যাট ইজ কিন্তু ভেরি রেডিও সেন্সিটিভ তাহলে এখানে আমরা আলোচনা করলাম অল অ্যাবাউট দ্য সারফেস এপিথেলিয়াল টিউমার সম্বন্ধে এরপরে কি আলোচনা করে এখানে কী রয়েছে জামসেল রয়েছে তাহলে জামসেল থেকে কী কী টিউমার হতে পারে সেল থেকে তিনটে টাইপের টিউমার হতে পারে বা তোমাদের মেনলি মনে রাখতে হয় টেরাটোমা ডিসজার্মিনোমা এবং ইয়ক্স্যাক টিউমার সেল টিউমার কী বলছে ইট ইস দ্য টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট অফ অল ওভারিয়ান টিউমার অ্যাডাল্টের ক্ষেত্রে যদি জামসেল টিউমার ধরা পড়ে দ্যাট ইজ দ্য বিনাইন কিন্তু চিলড্রেনের ক্ষেত্রে যদি জাম সেল টিমার ধরা পড়ে দ্যাট বেড সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যালিগডেন্ট হয় তাহলে টেরাটোমা টেরাটমা হলো মোস্ট কমন বিনাইন জাম সেল তাহলে জাম সেলের মধ্যে মোস্ট কমন হচ্ছে টেরাটোমা ইট ইটেরাইজ ফ্রম অ্যান ওভাম আফটার দ্য ফার্স্ট মিউটিক ডিভিশন ইট অরিজিনেট ফ্রম দ্য টোটিপটেন্ট সেল এবং টেরাটোমা বিনাইন হয় এবং ম্যালিংডেন্ট হয় ম্যালিংডেন্টের চান্স খুবই কম লেস দেন ওয়ান পারসেন্ট এবং বিনাইনের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য ভেরি কমন বিনাইন টেরাটোমাটাকে আবার কী বলা হয় ডারমোয়েড সিস্টও বলা হয় অল থ্রি জামলেয়ার প্রেজেন্ট ইন দ্য টেরাটোমা তিনটে জামলেয়ার তো তোমরা জানে একটোডাম বেসোডাম এবং এন্ডোডাম এবং টেরাটোমার ক্ষেত্রে একটা প্রশ্ন আছে টেরাটোমা ইজ মোস্ট কমন টিউমার ইন প্রেগনেন্সি অর্থাৎ কোনো একজন প্রেগনেন্ট ফিমেল তার টিউমার ধরা পড়েছে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেই টিউমারটা কী হতে পারে টেরাটোমা এবং সব থেকে ভালো দিক যে টেরাটোমা কী হয় বিনাইন টেরাটোমা হয় অর্থাৎ ক্ষতিকর হয় না এবং বিনাইন টেরাটোমা ও ডারমোয়েড সিস ইজ দ্য মোস্ট কমন টিউমার অফ টর্শন এ পরে যেন তাল ডিসজার্মিনিয়া হচ্ছে কিন্তু ম্যালিগন্যান্সি সো জার্মসেল টিউমার বা মোস্ট কমন জার্ম সেল ম্যালেগনসি হলো ডিসজার্মিনোমা ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্নার সিন্ড্রোম অ্যান্ড হ্যাজ সেমিনোমা টাইপ অফ সেল লার্জ ফ্লেসি টিউমার এবং ডিসজার্মিনিয়মা আমরা এখানে একবার বলেছিলাম ইট ইজ দ্য কী বলেছিলাম মোস্ট রেডিও সেন্সিটিভ ওভারিয়ান টিউমার এরপরে যেমন তাল হচ্ছে ইয়ক্সেক টিউমার ওর এন্ডোডার্মাল সাইনাস টিউমার এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ম্যালিনিয়ান টিউমার অব দ্য জামস সেল ইয়ক্সেক টিউমারের ক্ষেত্রে যেটা ইনক্রিজ করে বা যেটা দেখে বজায় সেটা হচ্ছে ইট ইনক্রিজ দ্য আলফা ফিটোপ্রোটিন অ্যান্ড ইট ইনক্রিজ দ্য আলফা ওয়ান অ্যান্টি ট্রিপসিন এটা চিল্ড্রেনদের হতে পারে অ্যান্ড ইয়াং ওমেনের ক্ষেত্রে হয় সিলার ডুভাল বডি ইজ প্রেজেন্ট ইন কেস অফ ই টিউমার এক্ষেত্রে কি হয় সেন্ট্রাল দেখো দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রাল ব্লাড ভেসেল দেখতে পাচ্ছ এবং চারদিকে কভার করে রয়েছে বাই দ্য জাম সেল এবং কী হয় এখানে হাইলিন ড্রপলেটও দেখা যায় এটা কিন্তু যত ওভারিয়ান টিউমার মধ্যে সবথেকে বেশি অ্যাগ্রেসিভ এবং র্যাপিডলি গ্রোয়িং অর্থাৎ ইয়োকসেক টিউমারের ক্ষেত্রে প্রোগ্রেসেস কিন্তু খারাপ দেন কড স্ট্রোমাল টিউমার ওভারিয়ান স্ট্রোমা ইজ ডিডাইড ফ্রম দ্য সেক্সকড অব দ্য এম্বায়নিক গ্ল্যান্ড এবং সেক্সকড স্ট্রোমাল টিউমার যদি হয় তাহলে এইটা স্ট্রোমা পার্ট ছিল এই স্ট্রোমা পার্ট থেকে যদি কোনো টিউমার ডেভেলপ করে সেটাকে বলা হচ্ছে কোড স্ট্রোমাল টিউমার এবং এই কোড টিউমার যদি হয় ইট ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ ইস্ট্রোজেন অর এন্ড্রোজেন কী কী টাইপ হতে পারে সাব টাইপ সেটা প্রথম হচ্ছে গ্র্যানুলেসার সেল টিউমার মোস্ট কমন ওভারিয়ান স্ট্রোমাল টিউমার ওকে কলেকজনার বডিজ ইজ প্রেজেন্ট অ্যান্ড ইট সিক্রেট ইন বি সেকেন্ড হচ্ছে থিকোমা ওর ফাইব্রোমা থিকোমার ক্ষেত্রে আফটার পোস্ট ম্যানোপোজে সাধারণত এটা প্রেজেন্ট করে ইনক্রিজ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড ইনক্রিজ দ্য এন্ডোমেট্রিয়াল হাইপার প্লেসিয়ান অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার কিন্তু চান্স থাকে থিকোমার ক্ষেত্রে ফাইব্রোমার ক্ষেত্রে ডিরাইভ ফ্রম দ্য স্ট্রোমাল সেল লেস দেন ওয়ান পার্সেন্ট চান্স সার্টোরি লিডিক্সেল টিউমার ভেরি রেয়ার সার্টোরি লিডিক্সেল টিউমার ক্ষেত্রে ফিমেল যেটা প্রেজেন্ট করে সেটা হচ্ছে ডিফেমিনাইজেশন অর্থাৎ একজন ফিমেল এবং মেলের মধ্যে একটা তফাৎ রয়েছে ডিফেমিনেশন মানে হচ্ছে যেটা হয় অ্যাট্রোফি অফ দ্য ব্রেস্ট অ্যান্ড অ্যাট্রোফি অফ দ্য ইউটেরাস এবং তার সাথে অ্যামোনেরিয়া হয় এবং ফলোড বাই লাস্টলি কী হয় তার ক্ষেত্রে মাস্কুলাইজেশন অর্থাৎ মেল মেলের মতো তার বডিটা হয়ে যায় হিটসুটিজম হয় অর্থাৎ ফেসিয়াল হেয়ার ডিউ এবং সেক্ষেত্রে কেউ ইনক্রিজ টেস্টোস্টেরন তাহলে সার্ক্রল ইডিকশানের ক্ষেত্রে আমরা জানলাম কী হতে পারে ফেসিয়াল হেয়ার কিন্তু হয় এটা তোমাকে মনে রাখতো ফিমেল কিন্তু ফেসিয়াল হেয়ার থাকবে এবং বডিটা কিরকম হবে মাস্কুলাইজেশন মাস্কুলাইজেশন বডি দেন হিডসুটিজম হিডসুটিজমের ক্ষেত্রে মোস্ট কমন যদি বলা হয় হিডসুটিজম কোন ক্ষেত্রে হয় সেটা হচ্ছে পিসি এস অর ওভারিয়ান সিন্ডোম নেক্সট ক্লাসে আমি আলোচনা করব এখন হচ্ছে কারো হিরসিডিজম বা ফেসিয়াল হেয়ার পিউআরটিতে অনসেট হয়েছে পিউআরটিতে অনসেট হলে মোস্ট কমন কজ হচ্ছে কনজেন্টাল অ্যাড্রিনাল হাইপার ফ্লাসিয়া বা সিএএইচ বলা হয় অ্যাডাল্ট অনসেট যদি হয় সেক্ষেত্রেও পিসিওএস এবং র্যাপিড যদি অনসেট হয় দেন ওভারিয়ান অর অ্যাড্রিনাল টিউমার দেন হচ্ছে ম্যাটাস্টেটিক টিউমার বা ক্লাসিফিকেশান যেটা ডি অর্থাৎ ওভারির বাইরে কোনো অর্গ্যানে ক্যান্সার হচ্ছে সেই ক্যান্সারটা স্প্রেড করেছে ওভারিতে এবং তার ফলে ওভারিতেও ক্যান্সার হয়েছে তাহলে মেটাস্টেটিক হচ্ছে যদি দেখি থ্রি পার্সেন্ট অফ ওভারিয়ান টিউমার যত ওভারিয়ান টিউমার রয়েছে তার থ্রি পার্সেন্ট কিনতে হয় মেটাস্টেটিক টাইপ অফ টিউমার তাহলে সোর্স অফ প্রাইমারি টিউমার একটা সোর্স হচ্ছে ইউটেরাস যে রয়েছে ইউটেরাস থেকে বা কন্ট্রালটাল যে ওভারি রয়েছে বা সার্ভিক্স থেকে কিন্তু এটা স্প্রেড করে আসতে পারে আর কি হতে পারে ব্রেস্ট যে রয়েছে ব্রেস্ট থেকে বা জিআই যে ট্র্যাক রয়েছে জিআই ট্র্যাক থেকেও কিন্তু ওভারদের টিউমার হতে পারে এখানে আরেকটা জিনিস মনে রাখতে সেটা হচ্ছে ক্রুকেনবার্গ টিউমার একজন সায়েন্টিস্ট ছিলেন ক্রুকেনবার্গ উনি এটা আবিষ্কার করেছিলেন এইটিন নাইনটি সিক্সে ক্রুকেনবার্গ টিউমার কোন ইয়ারে দেখা যায় ফিমেলদের সাধারণত তিরিশ থেকে ষাট বছরের মধ্যে দেখা যায় এবং এটা হলো যেহেতু মেটাস্টেরিক টিউমার তাহলে কোন অর্গ্যান থেকে সেটা স্প্রেড করে সেটা হচ্ছে স্টোমাক থেকে অর্থাৎ স্টোমাকে যদি ক্যান্সার হয় সেই ক্যান্সারটা নাও স্প্রেড টু দ্য ওভারি ওকে এবং এটাকে বলছে ক্রুকেন বা টিউমার টিউমার এবং স্টোমাক ছাড়া আর কি অনেক অর্গান হতে পারে লার্জ ইন্টেস্টাইন এবং ব্রেস্ট এবং এই ক্ষেত্রে কী টাইপের ক্যারেক্টারিস্টিক্সটা হয় ক্রুকেন বা টিউমার ক্ষেত্রে নেস্ট অফ মিউসিন প্রোডিউসিং সিগনেট রিং ক্যান্সার সেল উইদিন এ সেলুলার স্টোমা অফ দ্য ওভারি তাহলে সিগনেট রিং এই পয়েন্টটা এখানে মনে রাখবে ওকে তাহলে কুরকুরে কুরকুরে খেলে সেটা কোথায় যে স্টোমাকে যায় তাহলে স্টোমাক থেকে যে টিউমারটা অ্যাডাইজ করে সেটাকে বলে ক্রুক্যান্ড বার্গ টিউমার এইভাবেই মনে রাখবে তাহলে অল দ্য ডিটেলস অফ ওভারিয়ান টিউমার এবং ওভারিয়ান ক্যান্সার সম্বন্ধে আলোচনা করলাম একটা একবার দেখানো বা স্ক্রিনশট নিলো তাহলে খুব ইজিলি তোমাদের ছবি এটা মনে রাখবে এবং তার সাথে ইমেজগুলো ড্রয়িং করে দিয়েছি তাতে তোমাদের রিভিশন করতেও সুবিধা হবে ওকে চলো থ্যাংক ইউ